হ্যালো রিয়াল স্টুডেন্ট দর্শন বিভাগ থেকে বা দর্শন সাবজেক্ট থেকে প্রথম ক্লাস কিন্তু তোমাদের দেওয়া শুরু অর্থাৎ সেমিস্টার নম্বর থাকবে এটা সকলে জানো ইন্ট্রোডুকেশন টু ইন্ডিয়ান ফিলোসফি এবং ইন্ট্রোডুকেশন টু ওয়েস্টার্ন ফিলোসফি এই দুটো চ্যাপ্টার রয়েছে বা ইন্ডিয়ান ফিলোসফি থাকবে চব্বিশ নম্বর চব্বিশটা প্রশ্ন এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে থাকবে হচ্ছে অর্থাৎ পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন ঠিক আছে ইন্ডিয়ান ফিলোসফি মানে হচ্ছে ভারতীয় দর্শন এবং ওয়েস্টার্ন ফিলোসফি পাশ্চাত্য দর্শন এখানে থাকবে ষোলোটা প্রশ্ন তাহলে চব্বিশ ষোলো হচ্ছে কত নম্বর নম্বর এই কিন্তু টাইপ প্রশ্ন হবে ঠিক আছে তো প্রথমে আমরা পড়বো হচ্ছে ভারতীয় দর্শন দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টার ইউনিট ওয়ান বা হচ্ছে প্রথম সেমিস্টার ভারতীয় দর্শন এবং প্রশ্নোত্তর পর্ব এগুলো অবশ্যই ভালো করে যত্ন সহকারে নোট করবে তোমার প্রিপারেশন হয়ে যাবে ওকে নোটগুলো যেমন দিচ্ছি তেমন তো দিবই এবং হচ্ছে দর্শন শব্দের অর্থ কী দর্শনের উৎপত্তিগত অর্থ কী ঠিক আছে দর্শনের বিষয়বস্তু কী দর্শনের প্রয়োজনীয়তা কী ভারতীয় দর্শন কী ইত্যাদি বিষয়গুলো যদি বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে সে তাহলে আমি তোমাদের বিস্তারিত ক্লাসগুলো দেবো চাপটার ধরে ধরে ঠিক আছে ওকে তো আমরা কয়েকটি প্রশ্ন আজকে দেখে নিই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো দর্শন শব্দটির অর্থ কী দর্শন শব্দের অর্থ হল শর্ত উপলব্ধি করা বা শর্ত উপলব্ধি দুই নম্বর প্রশ্ন দর্শন এর ইংরেজি প্রতি শব্দ কি আমরা সকলেই জানি দর্শনের ইংরেজি শব্দ হল ফিলোসফি দেখো ফিলোসফি এবং দর্শন এই যে ফিলোসফি এবং হচ্ছে দর্শন শব্দ দুটি হলো কি অসমর্থ চার নম্বর প্রশ্ন দর্শনের উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে ঠিক আছে দর্শনের উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে এই বিষয় কী জিনিস এগুলো যদি বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওই যে বললাম যে বিস্তারিত ক্লাসগুলো দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে দর্শন কি সংকীর্ণ অর্থে দর্শন বলতে হচ্ছে দেখা এবং ব্যাপক অর্থে দর্শন বলতে হচ্ছে তথ্য জ্ঞান এটা তথ্য জ্ঞান দেখো ভারতীয় দর্শনে কয়টি স্তর রয়েছে ভারতীয় দর্শনে চারটি স্তর রয়েছে ভারতীয় দর্শনে যার প্রভাব সবচেয়ে বেশি রয়েছে সেটি কি সেটি হল বেদ ভারতীয় দর্শনের অপর নাম কি আর্য আর্য দর্শন ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে আর্য দর্শন পরে নয় নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে দৃষ্টিভঙ্গি কি দৃষ্টিভঙ্গি হচ্ছে উদার দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনে দৃষ্টিভঙ্গি রয়েছে এবং দশ নম্বর প্রশ্নের কী হচ্ছে ফিলোসফি শব্দটির অর্থ কি সত্যের প্রতি অনুরাগ সত্যের প্রতি অনুরাগ হচ্ছে ফিলোসফি শব্দটির অর্থ ওকে মোস্ট ইম্পর্ট্যান্ট দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্ন ভালো করে নোট করে নেবে নোট খাতা বানিয়ে নেবে ভারতীয় দর্শন উত্তর লিখে নেবে ইউনিট সেমিস্টার সেমিস্টারঅম যেভাবেই তুমি লেখো তারপরে এখান থেকে চল্লিশ নাম্বার প্রশ্ন হবে সেই চল্লিশ নাম্বারের জন্য কতগুলো প্রশ্ন তোমাকে পড়তে হবে অর্থাৎ আমি যেভাবে নোটগুলো দিব তোমাদের এমসি শিখ সেইভাবেই কিন্তু পড়ে যাবে তুমি প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে ঠিক আছে এমসিকিউ কিউ বলতে কি দর্শন শব্দের অর্থ কি এখানে শর্ত উপলব্ধি ঠিক আছে এই ধরনের চারটা অপশান দেওয়া থাকবে তোমাদের আমি এইভাবে একটা প্রশ্ন সেট তোমাদের করাবো হ্যাঁ পরবর্তী সময়ে সুতরাং তুমি সঠিক উত্তরটা যদি তোমার জানা থাকে তাহলে চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা তুমি জেনে নেবে এখানে কিন্তু চারটা করে অপশান দেওয়া থাকবে একটা প্রশ্ন দেওয়া থাকবে এ বি সি ডি করে চারটা উত্তর দেওয়া থেকে যেটা সঠিক উত্তর সেটা তোমাকে নির্বাচন করতে হবে ঠিক আছে সুতরাং ওইভাবে চারটা প্রশ্ন আমি চারটা করে এ বি সিডি করে তুলে নিই যেটা সঠিক উত্তর সেটাই দিচ্ছি সেটাই তুমি ভালো করে পড়ে নেবে তাহলে তুমি তো বুঝে যাবে যে এই প্রশ্নের উত্তর হলো এইটা ঠিক আছে আর বাকি তিনটা উত্তর ভুল রয়েছে আশা করি বুঝতে পারছো কথাটা ওকে তো সকলে ভালো থেকো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে যাদের ফিলোসফি বিষয়টি রয়েছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেব